হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিক্স কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রত্যেকটা মানুষের প্রিয় খাবার, হ্যাঁ বিরিয়ানি, সে চিকেন হোক বা মাটন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। রবিবারে কিন্তু কম বেশি সকলের বাড়িতেই মাংস আসে এবং সেই মাংস দিয়ে যদি আপনারা অল্প একটু বিরিয়ানি বানিয়ে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এই বিরিয়ানির সাথে যে চিকেন চাপের রেসিপিটা আপনারা দেখছেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। তো ভিডিওটা শুরু করি। আমি এখানে 2 থেকে 2.5 কিলোর মতো বাসমতি চাল ভালোভাবে ধুয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং আরও 1/2 ঘন্টা এটা ভিজবে, তারপর এটা আমরা ফোটাবো। নিয়ে নিয়েছি কিছুটা চিকেন, আপনার চাইলে মটনও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি টুকরো করা আলু, একটা আলুকে 2 পিস করে টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি 5 থেকে 6টা পেঁয়াজ, এর থেকেও বেশি পেঁয়াজের আমাদের দরকার হবে। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে প্রথমে যে 5 থেকে 6টা পেঁয়াজ আমরা কেটে রেখেছিলাম সেটা বেরেস্তার জন্য ভাজতে দিয়ে দিলাম। উপর থেকে সামান্য লবণ দিয়ে ভাজতে থাকবো। অন্যদিকে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দেবো, তাতে টুকরো করা আলুগুলো সিদ্ধ বসিয়ে দেবো। উপর থেকে হালকা লবণ আর জাফরান দিয়ে ভালোভাবে আমরা সিদ্ধ করে নেবো এবং ঢাকনা খুলে খুলে দেখবো এটা কতটা সিদ্ধ হলো। অন্যদিকে আমার বেরেস্তা ভাজাও হয়ে গেছে, লালচে লালচে বেরেস্তা হয়ে গেছে। এবার আমি বেরেস্তাটা তুলে নেবো তেল থেকে ছেঁকে ছেঁকে। বেরেস্তাটা তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, 2 থেকে 3টে দারচিনি, এলাচ, লবঙ্গ। উপর থেকে দিয়ে দেব সাদা জিরে কিছুটা, হালকা লাল লাল হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানেও আমি 6 থেকে 7টা পেঁয়াজ ব্যবহার করেছি। যত পেঁয়াজ ব্যবহার করবেন তত কিন্তু গ্রেভিটা ভালো হবে মাংসের। ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজটা অল্প বাদামি হয়ে গেলেই উপর থেকে দিয়ে দেব 2 চামচের মতো রসুন বাটা। 2 চামচের মতো রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। উপর থেকে দিয়ে দিলাম 7 মতো লবণ। এবার দিয়ে দেব 2 চামচের মতো আদা বাটা। আদা বাটা দিয়েও আমরা ভালোভাবে কষাতে থাকবো। এইভাবেই কষাতে থাকবেন লো ফ্লেমে। এবার দিয়ে দেব অন্যান্য মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি একটু পরে দেবো কিছুক্ষণ কষানোর পর। এখানে পাশে একটু গরম জল রাখবেন, যদি নিচে লেগে যায় তাহলে অল্প গরম জল দিয়ে আবারও কষাতে থাকবেন। ভালোভাবে কষানোর পর এবার উপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে বেশিরভাগ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব, আমি বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আবারও কিছুক্ষণ কষাতে থাকবো, কষানোটাই কিন্তু মেন, তবেই কিন্তু টেস্ট আসবে। উপর থেকে দিয়ে দেবো বড় 1 চামচের মতো জিরে গুঁড়ো আর বড় 1 চামচের মতো ধনে গুঁড়ো। আবারও ভালোভাবে কষাতে থাকবো। যখন দেখবেন কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন কষানো ভালো হয়ে এসছে। ভালোভাবে কষানোর পর যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে উপর থেকে দিয়ে দেবো চিকেন। আপনারা এখানে মটনও ব্যবহার করতে পারেন। মটনটা 5 থেকে 6টা সিটি দিয়ে তারপর কষানোর মশলার উপর দিতে হবে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আমার ডিসক্রিপশন বক্সে মটন কষার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। সেখান থেকেই আপনারা দেখবেন কীভাবে মাটনটা আমি প্রথমে সিদ্ধ করে নিলাম। ভালোভাবে চিকেনটা দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকব। কিছুক্ষণ ঢেকে ঢেকে এটা রান্না করব, বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। অন্যদিকে চালটাও ভালোভাবে আমাদের ভেজানো হয়ে গেছে এবং হাঁড়িতে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে সাদা তেল দিয়ে ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়ে তারপরেই চালটা দিয়ে দেব। চালটা কিন্তু 1 ফুট হলেই নামিয়ে নিতে হবে। 1 ফুট মানে একবার যখন উতল এসে যাবে তখনই চালটা নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু পুরো ভাতের মতো হয়ে গেলে বিরিয়ানির চাল ভেঙে যাবে এবং খেতেও ভালো লাগবে না। দেখুন আমাদের একবার উতল এসে গেছে, এবার আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। অন্যদিকে চিকেনের ঢাকনা খুলে ওপর থেকে অল্প গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, ভালোভাবে নাড়তে থাকবো। দেখুন মাংসের যে তেলটা সেটা কিন্তু বেরিয়ে এসেছে। ভালোভাবে আবারও কষাতে থাকবো। উপর থেকে দিয়ে দেব 2 চামচের মতো বিরিয়ানি মশলা। আপনারা যে রকম বিরিয়ানি মশলা ব্যবহার করেন সেই বিরিয়ানি মশলাই ব্যবহার করবেন। বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব হোমমেড গুঁড়ো গরম মশলা। এই রেসিপিটা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সেই আমি দিয়ে থাকি। ভালোভাবে কষানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব 1/2 বাটির মতো জল। আমি এখানে বেশি জল ব্যবহার করলাম না, অনেকক্ষণ ধরেই কষিয়েছি বলে। অন্যদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা প্লেটে আমি ভাতটা এরকম ছড়িয়ে রেখে দেবো যাতে গায়ে গায়ে লেগে না যায়। এইভাবেই পাখার তলায় রেখে দিতে হবে কিছুক্ষণ। এবার আসছে মেন পয়েন্টে। অন্যদিকে একটি বাটির মধ্যে হালকা গরম জল নিয়ে কিছুটা জাফরান, 1 চামচের মতো গোলাপ জল আর 1 চামচের মতো কেওড়া জল আর 2 থেকে 3 ফোঁটার মতো আতর দিতে হবে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
অন্যদিকে একটি পাত্রের মধ্যে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি এবং উপর থেকে জাফরান আর আত্রোরের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মানে একটু ভাতের মধ্যে হলুদ হলুদ ভাব থাকবে, সেই রকমভাবে মিশিয়ে নেব। আপনারা এইটা না করলেও পারেন, কিন্তু রেস্টুরেন্টের মতো দেখতে হওয়ার জন্য এটা করতেই হবে। ভাতটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেব কিছুটা, বেশ কিছুটা সাদা তেল আর বেশ কিছুটা ঘি। ভালোভাবে হাঁড়ির মধ্যে চারিদিকে মাখিয়ে নিতে হবে। এবার আমি মাংসের যে গ্রেভিটা আছে সেটা উপর থেকে আগে দিয়ে দেব। মাংসগুলো আমি আলাদা তুলে রেখেছি। মাংসের গ্রেভিটা আগে দিয়ে উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা রাইস। থালায় যে ছড়ানো রাইসটা ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দেব। অনেকটা বেশ নিচে ভাত দিতে হবে, না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে, আর গ্রেভিটা দেওয়ার জন্য কিন্তু পোড়া লাগবে না। উপর থেকে দিয়ে দেবো সেই হলুদ ভাত, বেরেস্তা, লবণ, গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানির মশলা আর ঘি। এই কটা জিনিস কিন্তু প্রত্যেকটা লেয়ারেই দিতে হবে, আর আপনারা চাইলে গোলাপ জল, কেওড়া জলও দিতে পারেন। দিয়ে দেবো তুলে রাখা মাংসগুলো। মাংসগুলো চারিদিকেই দিয়ে দিতে হবে এবং সম পরিমাণে আলুগুলোও দিয়ে দিতে হবে। নিচের লেয়ারেই আমি বেশি দিচ্ছি, কারণ ঢালার সময় মাংসগুলো বেশি পাওয়া যাবে। মাংস আর আলু দেওয়ার পর উপর থেকে দিয়ে দেব 2-3 ফোঁটা আতর। আপনারা যদি বেশি গন্ধ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। উপর থেকে দিয়ে দেব আরও বেশ কিছুটা রাইস। বেশি হাত দিয়ে চাপবো না, শুধু হালকা হাতে ছড়িয়ে দেব। আবারও দিয়ে দেবো উপর থেকে হলুদ ভাত। এইভাবেই প্রত্যেকটা লেয়ারে আপনারা যতগুলো লেয়ার করতে চান, যদি বড় হাঁড়ি বা ছোটো হাঁড়ি হয় সেরকম একই প্রসেসে উপর থেকে বেরেস্তা, লবণ, বিরিয়ানি মশলা আর ঘি, এই কয়েকটা জিনিস কিন্তু মেন দিতে হবে। লবণটা একটু মনে করে দিতে হবে, নাহলে কিন্তু টেস্ট আসবে না। উপর থেকে আবারও একটা লেয়ার তৈরি করে নিলাম। এবার দিয়ে দেব উপরে আবারও মাংস এবং আলু। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখতে দেখতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিছু লিংক দিই, সেটা অবশ্যই তোমরা দেখবে। আমার প্রায় হাঁড়িটা ফুল হয়ে গেছে, আমি আর লেয়ার করব না। উপর থেকে দিয়ে দেব সেই বাকি গ্রেভিটা। বাকি গ্রেভিটা দিয়ে আবারও একটু উপরে ভাত দিয়ে দেব, এবং কোর থেকে যে বেরেস্তাটুকু আছে সেটাও দিয়ে দেব, আর বিরিয়ানি মশলা, লবণ সব কিছুই অ্যাড করে ভালোভাবে একটি বড় ঢাকনার সাহায্যে ঢেকে দেবো, যাতে হাওয়াটা পাস না হয়। আপনারা চাইলে আটা মেখে আটা উপর থেকে দিয়ে দিতে পারেন। আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দেব, চাটুর ওপরে হাঁড়িটা বসিয়ে দেব। এটা আমি কিন্তু 1.25 ঘন্টা রাখবো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের গরমা গরম চিকেন বিরিয়ানি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই নিজেদের বাড়িতে বানাবে, এবং আমাকে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপের রেসিপিটা কিন্তু আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আজ এইটুকুনি, পরে আবার আসবো।